আজি যেই পুরুষ মোবারক হয়ে আছে তো হল আমার খাজা বাবার নামাজ। কোন খাজা বাবা যার কারণে হিন্দুস্তানত আজি আমাদের মুসলমান বলে নিজক হয়ে আছো। খাজা বাবার আগত কোনো মানুষ হারায় সর্ব প্রথম খাজা বাবা এই হিন্দুস্তানত সরজমিনত আহি আমার লোকক মুসলমান বনালে। খাজা বাবা শরীয়ত কি বস্তু, তরিকত কি বস্তু, হকিকত কি বস্তু, মারফত কি বস্তু, খাজা বাবা দেখাই গলে মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না, খুঁজিয়া দেখো শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার খাজা বাবা হিন্দুস্তান সংসদীয় দাহি খাজা বাবা মুসলমান সর আরম্ভ করেছে কেন বলে আজ আমার খাজা বাবা দিনে মাজার যা খাজা বাবার মাজার যোয়ার পিছন ফটুয়া লাগি যায় খাজা বাবার মাজার যোয়া তো বেদার খাজা বাবার মাজার যাব না লাগে কিন্তু আমার চার সুন্দর জীবন্ধু বাবা বল এই খাজা বাবা আমার কারণে আমার লোকের কারণে কিমান কষ্ট করেছে খাজা বাবা যেতিয়া নাকি আমার খাজা বাবার বাবার নাম আছিল সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মার নাম আছিল সৈয়দা উম্মুল ওয়ারা তার আম্মা করা তার আম্মা যে জায়গি এই দুনিয়ার পর ঘুষিল তার আব্বা যে জায়গি দুনিয়ার পর ঘুষিল তার এই দুনিয়ার জীবন ধন দলত আছে আমার খাজা বাবার সকল খাজা বাবা তেতিয়া তোর আব্বা আমার ধন দলত তেও অপহরণ করে আছে তেও চলে আছে আমার খাজা বাবা তেতিয়া জায়গি বলেন জি আমার ধন দলত আমার বাবার একটা আঙ্গুরের বাগান আছিল এই আঙ্গুরের বাগান সজায় আমার খাজা বাবা যায় আঙ্গুরের গছত তলতায় থিয় থাকে তেতিয়া আমার খাজা বাবা দেখা পারে এজন ব্যক্তি আহিল এজন ব্যক্তি নাম হল ইব্রাহিম কন্দুজ রহমতুল্লাহ তাআলা রে সারার কোন সাইজ নাই পবনা নিছরা দেখা যায় আমার খাজা বাবা দেখা পালে এইজন ব্যক্তি আমার খাজা বাবার সরদার দাঁড়িয়ে হল আমার খাজা বাবা কলে ও বাবা বাবা তোমার তো চেহারা কোনো সাইজ নাই তোমার চুলি ডাঙার তোমার চুলি দিগাল তোমার চেহারা কোনো দেখা ভাল না হয় কবলার নিচিনা তোমাকে দেখা দেখা যায় যদি আমার খাজা বাবা বলে তুমি যদি আমার উচ্চ লাগিছা তোমার খেদমত করিব লাগিব তোমার মেহমানি মই করিব লাগিব আমার খাজা বাবা যায় লগে লগে আঙ্গুরের বাগানের পরা আঙ্গুর আনি খুয়াবা আরম্ভ এই কারণে বাংলা কবি কইছে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এই খাজার কথা কই আছো বাবা এই খাজা আমার খাজা বাবা এতিয়া বহি আছে তো আঙ্গুর দিয়ে আঙ্গুর খালে আঙ্গুর খোয়ার পিছত এই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তাআলা লাই কলে আপনি তো মো মেহমানি করিলে আঙ্গুর দিলে আমার খালো এতিয়া মই এই মহিনুদ্দিন তোমাকে একটা বস্তু দিব বিচারিছো মোর বেগত একটা রুটি আছে এই রুটি দৌড়ালে এই রুটি উলাই আমার খাজা বাবাক দেখালে খাজা বাবাক দেখা আমার খাজা বাবা খাব নিবি এই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি তাআলা আলাই এই রুটি আরম্ভ করে রাখো সুবহানাল্লাহ ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ
রহমতুল্লাহ তাআলা আলাইহি তেও রুটি খায় আছে আর মোর কলিজা কষ্ট হয়ে আছে মই গম না পালো এটু কি বস্তু খায় আছে তেও আর মোর বুক জ্বালা যন্ত্রণা হয়ে আছে যেতিয়া নাকি জ্বালা যন্ত্রণা উঠালে উঠায় তো ইব্রাহিম কান্দে গুছি গল জোয়ার পিছত আমার খাতা বাবা কলে মই এই বাগান লৈ থাকিলে নহব এই ভণ্ডল লৈ থাকিলে নহব খাতা বাবা কল বিক্রি করে দিলে বিক্রি করে দিয়ে আমার খাতা বাবা গুছি গল তার হাত বছর আমার খাতা এটা বস্তু যেতিয়া নাকি দেখাইছো রুটি এই রুটিতে মই খোৱা নাই তাও খাইছিল খোৱাৰ পিছত মোৰ জ্বালা যন্ত্ৰণা আৰম্ভ হৈ গৈছে এইটো কি মই অৰ্জন কৰিবৰ কাৰণে যাম আমাৰ খাজা বাবা ৰাওনা হলে তৰিকত হকীকত মাৰ ফকৰিনি অৰ্জন কৰিবৰ কাৰণে কওক সুবহানাল্লাহ ও মানৱ ভাই শরীয়তের সত্যি কিনা তরিকতের নাই মাতা